আপনারা ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি এই কারণে আচ্ছা আজকে আমরা প্রাকৃতিক কিছু বিষয় নিয়ে নোয়াখালীর বাসা নিয়ে আমরা নোয়াখালীর বাসা শিখব প্রাকৃতিক ব্যাপার নিয়ে নাকি তো আমি প্রশ্ন কর্ম তোমরা উত্তর দিবে কেমন মাটি মানে কোন কিছু পাওয়া আর কি কেমন পাখি পাখি পোকা মাকড় বৃষ্টি তৈরি করে গুরুত্বপূর্ণ একটা শব্দ রাস্তা আর একবার রাস্তা হাত উকার উকার মানুষের উকার করতে নাই জ্ঞান ওই যে বুড়া বুড়িরা কথা কয়নি উকার ইয়া রে আগে খাই উকার ইয়া খায় তবে সবার উপকার করতে হবে অনেকে অনেকে এই অনেকে ব্যাকে মিলি ওই যে একটা কথা আছে না দশের লাঠি একের বোঝা দশের লাঠি একের বোঝা ধনী আমাদের শিশু এস আচ্ছা উপকার লই একটা কথা কই হ্যাঁ এখন কোন মাস চলে আরবি রমজান মাস এই রমজানে যে যে জায়গা থেকে যেমনে হারে এইভাবে একজনে উকার করা উচিত আনে সোফা সেটের উপরে ডাইনিং টেবিলের উপরে বই মজা করে ইস্তারি করবেন আর আনার আশেপাশে গরিব যা তারা আছে তারা আমনের দিকে রেনি থাকবে এটা কেউ তো আর নি জানে হারেন গরিব বা উকার করিয়েন আর শুধু আর ফেজ যেন বালা বালা বড্ডা বড্ডা সেলিব্রিটি এলাকা ফেজের মধ্যে দেই বর্তমানে কিছু লোক গালি দেয় কি দেয় গালি দেয় তা আর কাছে এই জিনিসটা খুব ভালো লাগে কিনলে জানেন কারণ আন্নে যদি আন্নার মা বাপের গালি দিতেন সান তাইলে আমরা আরেকজনের মা বাপের গালি দিন কথা বুঝেন